ঘরোয়া সি ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় সাত ম্যাচে টানা জয়নি নয় রেকর্ড করল শরৎ সংঘ বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে বি গ্রুপের লড়াই মুখোমুখি হয় উমাকান্ত কোচিং সেন্টার ও শরৎ সংঘ যদিও উভয় দলের কাছে দিনের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার কেননা লিগে বি গ্রুপের লড়াই থেকে টানা ছটি ম্যাচে জয় তুলে নিয়ে প্রথমেই ফাইনালে জায়গা করে নিয়েছিল শরৎ সংঘ অন্যদিকে ছয় ম্যাচের মধ্যে তিনটি জয় নিয়ে আসর থেকে ছিটকে গিয়েছিল উমাকান্ত কোচিং সেন্টার কিন্তু নিজেদের শেষ ম্যাচেও উমাকান্ত কোচিং সেন্টারকে চার শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে লিগ শেষ করলো শরৎ সংঘ ম্যাচে শরৎসংঘর হয়ে চোরা গোল করে ভিক্টর জমাতিয়া এবং একটি করে গোল করে বিকন চাকমা ও সরকার কোচিং মধ্যে মধ্য দিয়ে পর্ব শেষ হলো। অন্যদিকে এ গ্রুপের লড়াইয়ে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় কেশব সংঘ ক্লাব বি গ্রুপের মতো এ গ্রুপের ম্যাচটিও ছিল উভয় দলের কাছে নিয়ম রক্ষার এই ম্যাচে তিন দুই গোলের ব্যবধান ইউথ ক্লাবকে পরাজিত করে কেশব সংঘ We report our e-news.